আসসালামু আলাইকুম লিজাস কুকিং ওয়ার্ল্ড থেকে আমি লিজা বলছি কেমন আছেন সবাই তো আবারও কিন্তু চলে এসেছি নতুন আরও একটি নাস্তা রেসিপি নিয়ে আজ আলু আর ময়দা দিয়ে খুবই ইউনিক আর মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটা বানালে পরিবারের ছোটো থেকে বড় সবাই বেশ মজা করে খাবে চাইলে বাচ্চাদের টিফিন বক্সের জন্যও কিন্তু এটা তৈরি করে দিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তো আশা করছি বরাবরের মতো আমরা আজকের এই নাস্তার রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নেব এক কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন কিন্তু নাস্তাটা বেশি মুচমুচে হবে না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর এতে অল্প অল্প করে নর্মাল পানি মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব সাধারণত রুটি বা পরটার জন্য আমরা যেরকম ডোবা খামি তৈরি করে নিই ঠিক সেরকমই কিন্তু একটা ডোবা নিয়ে নিব ডোটাকে ভালো করে হাতের সাহায্যে মথে মথে এরপর তৈরি করে নিচ্ছি তো ডোটা তৈরি করা হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এতে করে যেটা হবে উপর দিক থেকে কিন্তু এই ডোটা শক্ত হয়ে যাবে না অনেক বেশি সফট থাকবে আর সেই ফাঁকে হচ্ছে আমি আলুর পুরটা রেডি করে নেব এখন একটা প্লেটের মধ্যে আমি এক কাপ পরিমাণে ম্যাশ পটেটো নিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিবো এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আধা চা চামচ পরিমাণে এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আধা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব আপনারা চাইলে এই মশলাগুলোর পরিবর্তে এখানে নুডলস মশলা ম্যাগি মশলা অথবা চাট মশলাটাও ব্যবহার করতে পারবেন এখন একটা চামচের সাহায্যে সব কিছুকে একত্রে ভালো করে মেখে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাতের সাহায্যে করতে পারেন একদম আলু ভর্তার মতো মেখে নিতে পারেন তো আলুর মিশ্রণটা কিন্তু মাখানো হয়ে গেছে এখন একটা ডিম সিঁধু নিয়েছি এখানে এরপর হচ্ছে এটাকে একটা ছুরির সাহায্যে আমি প্রথমে দুই ভাগ করে নিচ্ছি এরপর লম্বা করে আমি তিনটা টুকরো করে নিব তো এই কাজটা কিভাবে করে নিচ্ছি আশা করছি দেখি বুঝতে পারছেন আর একটা ডিমকে আমি প্রায় এখানে ছয়টা টুকরো করে নিয়েছি এখন নাস্তাগুলোকে বানিয়ে নিব তাই প্রয়োজন মতো আলুর মিশ্রণ নিয়ে এখন একটু চ্যাপটা করে নিচ্ছি এরপর একটা ডিমের টুকরো দিয়ে খুব ভালো করে ডিমটাকে কাভার করে একটা রোল শেপ দিয়ে নিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে এই রোলটা তৈরি করে নিচ্ছি আর এটা তৈরি করা কিন্তু একেবারেই ইজি একবার দেখলেই কিন্তু খুব সহজ এটা বানাতে পারবেন তো সেমভাবেই কিন্তু আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে যে আমি আগে থেকে ডোটা তৈরি করে রেখেছিলাম এখন এই রুটাকে আমি ছুরি দিয়ে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এরপর হচ্ছে আমি একটা বড় সেজে রুটি তৈরি করে নিব এখানে তাই ওপরে কিছুটা ময়দা ছিটিয়ে এরপর বেলুনির সাহায্যে এটাকে বেলে নিব সাধারণত রুটি বা পরোটা যেভাবে বেলে নিই ঠিক সেভাবে বেলে নিতে হবে আর একটু পাতলা করে কিন্তু এই রুটিটাকে আমি বেলে নিয়েছি রুটিটা তৈরি করা হয়ে গেলে এখন ছুরি দিয়ে সাইডের যে আঁকা বাঁকা অংশগুলো আছে সেগুলোকে কেটে আমি চারকোনাচে করে নিব এই রুটিটাকে তো সাইডের অংশগুলো কাটা হয়ে গেলে এখন রুটির মাঝ বরাবর কেটে আমি দুইটা টুকরো করে নিব তো সাইডের অংশগুলোকে ফেলে দেবেন না সেগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে রুটি বানানো যাবে এখন এর উপরে আলু রোলগুলো দিয়ে দিব এরপর হচ্ছে এটাকে এক সাইড থেকে আমি ফোল্ড করে রোল বানিয়ে নিব। চলে এসেছে কিন্তু ঈদ ঈদে কিন্তু আমরা নানান ধরনের মিষ্টি আইটেম করে থাকি এর পাশাপাশি যদি একটু ঝাল আইটেম থাকে তাহলে কিন্তু মন্দ হয় না তো যাই হোক রোলটা কিন্তু বানানো হয়ে গেছে এখন রোলের এই শেষের অংশটাতে পানি লাগিয়ে নিব যাতে করে রোলগুলো ভাজার সময় আর খুলে না যায় তো সবগুলো রোলই কিন্তু সেমভাবে তৈরি করে নিয়েছি এখন যেটা করব রোলের যে দুই সাইডের অ অংশটুকু আছে মানে আলো দেখা যাচ্ছে সেই অংশগুলোকে আমি একটু কোটিং করে নিব তাই এখানে কোটিং করার জন্য আমি নিয়েছি শ্যামাই এখানে আমি লম্বা সময়টা নিয়েছি আর এগুলোকে ভালো করে কিন্তু হাতের সাহায্যে ভেঙে একেবারেই ঝুড়ি করে নিয়েছি আর এখানে নিয়েছি একটু ময়দার ব্যাটার আর এ ব্যাটারটাকে আমি একটু পানি আর ময়দা দিয়ে তৈরি করে নিয়েছি এখন রোলটাকে আমি হচ্ছে প্রথমে ময়দার সেই ব্যাটারের মধ্যে ডিপ করে নিব এরপর হচ্ছে শ্যামারের মধ্যে ভালো করে কোট করে নিয়েছি তো এই কাজটা কীভাবে করে নিচ্ছি আশা করছি আপনার দেখে হয়তো বুঝতে পারছেন শ্যামাই দিয়েছি এত মজার আর ইউনিক নাস্তা বানানো যায় আসলে অনেকের হয়তো জানা ছিল না তো ঈদের দিন কিন্তু আমরা শ্যামাই দিয়ে বিভিন্ন মিষ্টি আইটেম তৈরি করে থাকি কিন্তু শ্যামাই দিয়ে এরকম একটু ঝাল ঝাল আইটেম করলে কিন্তু ভালোই হয় তাই না চাইলে কিন্তু এই রোলগুলোকে এভাবে কোটিং করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এরপর ঈদের দিন ভেজে গরম গরম সথে সাথে পরিবেশন করতে পারেন তো সবগুলো রোল কিন্তু কোটিং করা হয়ে গেছে এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। তাই চুলা একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি এখন রোলগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিবো একদম গরম তেলের মধ্যে কিন্তু রোলগুলো দেওয়া যাবে না তাহলে ওপর দিকটা ভাজা হবে কিন্তু ভেতর দিকটা ভালো করে ভাজা হবে না যখন তেলটা মিডিয়াম গরম হবে তখন এই রোলগুলোকে দিয়ে দিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হায়ার মাঝামাঝি রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে রোলগুলোকে ভেজে নিব তো এই রোলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন আমি একটা হালকা বাদামি রং আর মুচমুচে করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল থেকে তুলে নিব তো এই তো তৈরি হয়ে গেল ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার আর ইউনিক একটি নাস্তা এটা বিকেলে নাস্তার জন্য বা অতিথি আপানোর জন্য একদম বেস্ট হবে আমি আপনাদেরকে একটা কেটে শেয়ার করে দেখিয়ে দিয়েছি যে এর ভেতরটা দেখতে কেমন হয়েছে তো আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ